আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ সম্পূর্ণ নির্ভুলভাবে এক্সপ্লেন করব। অ্যান্ড এখান থেকে তোমরা 100-এ 100% প্রশ্ন ইজি কমন পেয়ে যাবে, চ্যালেঞ্জ রইল দেখে নিও। সো প্রথমে সিলেবাস, প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটা একটু আমরা দেখে নেব। তো প্রথমে তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান। এখান থেকে MCQ থাকবে 2টি, SAQ থাকবে 1টি, 2 নম্বরের 1টি প্রশ্ন, 3 নম্বরের 1টি প্রশ্ন এবং 5 নম্বরের 1টি প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের পড়তে হবে 3 নম্বর অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখান থেকে MCQ থাকবে 1টি, SAQ থাকবে 1টি, 2 নম্বরের 1টি প্রশ্ন, 3 নম্বরের 1টি প্রশ্ন এবং 5 নম্বরের 1টি প্রশ্ন থাকবে। অতএব প্রদত্ত প্রশ্ন সংখ্যা থাকছে 3টি MCQ থাকবে, 3টি তোমাদের লিখতে হবে, 2টি SAQ থাকবে, 2টি তোমাদের লিখতে হবে, 2 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 3 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে তোমাদের মোট 15 নম্বরে পরীক্ষা হচ্ছে এবং 30 মিনিটের মধ্যে উত্তরগুলি কিন্তু লিখতে হবে। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে, ঠিক উত্তরটি বেছে নাও অর্থাৎ MCQ টাইপ প্রশ্ন যে কোনো 3টি। তো 1.1-এর প্রশ্ন, পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, 24শে জুন, 25শে জুন নাকি 28শে জুন। সঠিক উত্তর হবে 23শে জুন। 1.2-এর প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার, নবাব নাকি জমিদার। সঠিক উত্তর হবে দেওয়ান। 1.3, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ। সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি। 1.4-এর প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন অক্ষয় কুমার মৈত্রেয়, রোজার ড্রেক, হলওয়েল নাকি রবার্ট ক্লাইভ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, হলওয়েল। 1.5-এর প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়। সঠিক উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। 1.6, বাংলার নদী পথগুলি জরিপ করেছিলেন। সঠিক উত্তর হবে জেমস রেনেল। তো চলে আসছি আমরা 2-এর দাগের প্রশ্নে, 4-5টি শব্দ বা 1টি বাক্যের মধ্যে উত্তরগুলি কিন্তু তোমাদের লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। তো 2.1-এর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? উত্তরটি হবে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 2.2-এর প্রশ্ন, পাঁচশালা ব্যবস্থা কি? উত্তরটি তোমরা এভাবে লিখবে, 5 বছরের জন্য দেওয়া জমি বন্দোবস্তকে পাঁচশালা ব্যবস্থা বলা হয়। চলে আসছি 3-এর দাগের প্রশ্নে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো 3.1-এর প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? উত্তরটি হবে, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল কোম্পানির হয়ে ভারতীয় রাজশক্তিদের ওপর নজরদারি চালানো। এই রেসিডেন্সি ব্যবস্থার মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা চূড়ান্ত রূপ পেয়েছিল। নেক্সট প্রশ্ন, 76-এর মন্বন্তর কী? উত্তরটি হবে, 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা যায়। বঙ্গাব্দ হিসেবে ওই বছরটি ছিল 1176 বঙ্গাব্দ, তাই একে 76-এর মন্বন্তর বলা হয়। চলে আসছি নেক্সট প্রশ্নে, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হবে, উইলিয়াম জোন্স 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 3.4-এর প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি? উত্তরটি হবে, লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করতে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। চলে আসছে 4-এর দাগের প্রশ্নে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে। তো 4.1-এর প্রশ্ন, পলাশী লুণ্ঠন
কাকে বলে? উত্তরটি তোমরা এভাবে লিখবে, মীর জাফরের নবাবপদ লাভের বিনিময়ে ব্রিটিশ কোম্পানি 24 পরগনার জমিদারি প্রাপ্ত হয় এবং প্রাপ্ত রাজস্ব ও সামরিক খরচ মেটানোর অধিকার দেওয়া হয়। সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ সহ কোম্পানি প্রায় 3,00,000 টাকা আত্মসাৎ করে। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাত্তকে পলাশির লুণ্ঠন বলা হয়। এই লুণ্ঠনের ফলে নবাবের কোষাগার নিঃস্ব হয়ে যায়। নেক্সট প্রশ্ন, অন্ধকূপ হত্যা কী? উত্তর, ব্রিটিশ কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে 18 ফিট দীর্ঘ এবং 18 ফিট প্রস্থ এরূপ একটি ছোট ঘরে 146 জন ব্রিটিশ নরনারীকে বন্দি করে রাখেন। এর ফলে অনেক বন্দি মারা যান। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। চলে আসছি নেক্সট প্রশ্নে, উইলিয়াম কেরি কে ছিলেন? শিক্ষা চর্চায় তার অবদান লেখো। এই প্রশ্নগুলি তোমরা নিজে থেকে করে নেবে। 4.4 প্রশ্ন, জগৎ শেঠ বিখ্যাত কেন? 4.5, ইজাদারি ব্যবস্থা কি? সো চলে আসছি আমরা 5-এর প্রশ্নে। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে। তো 5.1 প্রশ্ন, টিকা লেখো ফারুক শিয়রের ফরমান। তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়র এক ফরমান বা আদেশনামা জারি করেন যা ফারুক শিয়রের ফরমান নামে পরিচিত। এরপরে তোমরা লিখবে বিষয়বস্তু। এই ফরমানে বলা হয় যে কোম্পানি বছরে মাত্র 3,000 টাকার বিনিময়ে বাংলার নিঃশুল্ক বাণিজ্য করতে পারবে। 2, বাংলার নবাবের মুর্শিদাবাদ টাঁকশাল প্রয়োজনে কোম্পানি ব্যবহার করতে পারবে। 3, কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। 4, কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। 5.2 প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কী? এই প্রশ্নের উত্তর তোমরা ইতিহাস বই থেকে করে নেবে। 5.3, ইং ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। 5.4, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান কীরূপ ছিল? 5.5 প্রশ্ন, টিকা লেখো উডের ডেসপ্যাচ ও মেঘলে মিনিট। এটিও গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা। 5.6 প্রশ্ন, ভারতের ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠায় পলাশি অপেক্ষা বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ কেন? বা প্রশ্নটি ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, টিকা লেখো বক্সারের যুদ্ধ। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের 8ম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের নমুনা প্রশ্নপত্র। এই ইতিহাস প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এর মধ্যে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।